বুধবার প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। পরীক্ষা শেষ হওয়ার 69 দিনের মাথায় প্রকাশিত হল ফলাফল। এদিন দুপুর 1টা নাগাদ সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 7,90,000, উত্তীর্ণ হয়েছেন 6,69,784 জন। পরীক্ষার্থীদের মধ্যে এবারের ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ছিল প্রায় 12% বেশি। এবছর প্রায় 90% পরীক্ষার্থী পাশ করেছেন। প্রথম দশে রয়েছেন 58 জন পরীক্ষার্থী, তাদের মধ্যে 35 জন ছাত্র ও 23 জন ছাত্রী। এবারে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছেন কোচবিহার এমসি উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের অভিক দাস, তার প্রাপ্ত নম্বর 496। দ্বিতীয় স্থানে রয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সাহা। তৃতীয় হয়েছেন মালদাহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অভিষেক গুপ্ত। এদিন ফল প্রকাশের পর খুশির বন্যা অভিক দাসের বাড়িতে। ফলাফল নিয়ে খুশি অভিক নিজেও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পরীক্ষা ভালো হয়েছিল, এটা আশা করেছিলাম যে প্রথম দশে থাকব, তবে প্রথম হব আশা করিনি। প্রতিনিয়ত নিয়ম করে পড়াশুনো করতেন বলে জানিয়েছেন তিনি। পড়াশুনো আমার হ্যাবিট, দিনে 8 থেকে 10 ঘন্টা পড়াশুনো করতাম। অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে বিজ্ঞানী হওয়ার ইচ্ছা রয়েছে তার। উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখন দিয়েছিলাম তখন আমি জানতাম যে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে। আশা করেছিলাম যে টপ 10 মধ্যে, এমনকি টপ 5 মধ্যেই থাকার একটা বড় সম্ভাবনা আছে। তো একদম প্রথম হব সেটা তো আশা করা যায় না, তবে সেটা বাস্তবে যেহেতু সম্ভব হয়েছে তাই খুব ভালো লাগছে। আমার আগামী দিনে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছে। সবার প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, পড়াশোনা কোনো দিন রোট লার্নিংয়ের দিকে নিয়ে যেতে নেই, অর্থাৎ মুখস্থবিদ্যার দিকে না গিয়ে আমি যদি কনসেপ্ট বুঝে পড়াশোনা করি তাহলে নাম্বার অটোমেটিক ভালো আসবে। তো বইয়ের টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি এবং সময় ধরে অনেকগুলি মক টেস্ট পেপার সলভ করেছি, যার জন্যই এটা সম্ভবপর হয়েছে। মাধ্যমিকে তুমি কত স্থান পেয়েছো? মাধ্যমিকে আমি রাজ্যে 4th হয়েছিলাম। না, নির্দিষ্ট সময় ধরে কখনো পড়াশোনা করিনি, তবে দিনে প্রায় সারাদিনই আমি পড়াশোনা নিয়েই থাকতে ভালোবাসতাম এবং মোটামুটি 8-10 ঘন্টা মিনিমাম পড়াশোনা হয়েই যেত। অভিকের সাফল্যে খুশি তার মা। এদিন ফল প্রকাশের পর মিষ্টিমুখ শেষে অভিকের মা বলেন, খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। শোনার পরে মানে একটা আশা করেছিল 1 থেকে 5 মধ্যে থাকবে, তবে একেবারে প্রথমটা তো বলা যায় না। আগে শোনার পরে সত্যিই খুব ভালো লেগেছে। পড়াশোনার সেরকম নির্দিষ্ট কোনো সময় নেই, সময় ঘড়ি ধরে পড়তো না, যখন ইচ্ছে তখনই পড়তো, তবে দিনের বেশিরভাগটা সময় বই নিয়েই থাকতে ভালোবাসতে, বইটা ভীষণ ভালোবাসে, তো পড়াশোনা করতে সবসময় পড়াশোনা নিয়েই থাকে, সবসময় পড়াশোনা, বিভিন্ন বই, আনন্দমেলা, মাঝে ফাঁকে পেপার পড়া, নিয়মিত পেপার পড়তো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কোচবিহার। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে প্রার্থনা জুয়েলার্সের শুভ জন্মদিন উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। এই শুভক্ষণে প্রার্থনা জুয়েলার্সের পক্ষ থেকে সোনার গহনা কেনাকাটায় দারুণ সাশ্রয়ের সুযোগ। 7 তারিখ মঙ্গলবার থেকে 12 তারিখ রবিবার পর্যন্ত প্রতি গ্রাম সোনার গহনার মজুরির ওপর 160 টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ। থাকছে আপনার সাধ্যের মধ্যে সমস্ত রকম গহনার বিপুল সম্ভার, পুরাতন গহনার পরিবর্তে নতুন গহনা কেনার সুযোগ। অফার চলাকালীন রবিবারেও দোকান খোলা থাকবে। প্রার্থনা জুয়েলার্স, স্কুল রোড, বনগাঁ।